নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন মিত্র, কলকাতা লা পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আমাদের সামনেই ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট সিইউএলটি এক্সাম। তো আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটারের ওপর। থাম্বনেল দেখে তোমরা বুঝেছো, বাট হয়তো আন্দাজ করতে কেউ কেউ হয়তো পেরেছো, কেউ পারোনি। তো এটা একটা মানে অদ্ভুত ইনফরমেশান, এটা হয়তো আমাদের খুব কম লোকেরই জানা আছে। তো আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু ইনফরমেশান মানে গার্জেনদের সামনে নিয়ে আসতে বা স্টুডেন্টদের সামনে নিয়ে আসতে, যেটার দ্বারা তাদের কিছুটা মানে সুরাহা হয় বা সেই কথাগুলি তাদের এই প্রস্তুতির যাত্রায় কাজে লাগে। তো গতবারে আমার একটি স্টুডেন্ট, আমাদের কোচিংয়ের একটি স্টুডেন্ট, তার র্যাঙ্ক হয়েছিল 3000+, কিন্তু সে পেয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এবং সে আজকেও সুনামের সঙ্গে সেই কলেজে পড়ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে সে কিন্তু জেনারেল ক্যাটাগরি। তো এইটি কী করে সে পেয়েছিল, তো সেই কথাগুলি একটু আমরা জানতে চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। যেটা হচ্ছে খুব সহজে বলতে গেলে অনেকেই আজকের দিনে জানে, ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন। তো এই ইকোনমিক্যালি উইকার সেকশন, তো এই পার্টিকুলার মানে ক্যাটাগরিতে যদি কেউ বিলং করে তাহলে তার লাগবে একটা সার্টিফিকেশন, কিন্তু সে কোনো রিজার্ভেশন ক্যাটাগরিতে কিন্তু বিলং করলে হবে না। মানে এসসি এসটি তুমি যদি হও তাহলে ইডব্লিউএস এর ক্যাটাগরিতে আসা যাবে না, কারণ তুমি অলরেডি একটা রিজার্ভেশন কোটা পাচ্ছ, তোমার জন্য একটা রিজার্ভেশনের কোটা অলরেডি বরাদ্দ আছে। এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছে তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে কোনো রকমই আসবে না, এই সম্পর্কে একদম নিশ্চিন্ত থাকো। এই ক্যাটাগরিতে আসতে গেলে কী কী শর্ত লাগবে সেইটার ডিটেলস দিয়ে আমি মানে যে সরকারি ওয়েবসাইট আছে তার একটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কিছু কিছু ভিডিও আলোচনা করবো, বাট ওই ইনফরমেশানগুলো বেশ বড়, সবগুলো আলোচনা করা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে কম বেশি 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে, যদি সেটা বেশি লাগে, আর মোটামুটি 1 থেকে 1.5 মাস হচ্ছে নর্মালি সময় লাগে। তো এবার ইডব্লিউএস সার্টিফিকেটটা কীভাবে বার করবো তার একটা পদ্ধতি আমি বলে দিই। তো এবার মোটামুটি যেভাবে আমরা এটাকে পেতে পারি, প্রথম এর অ্যাপ্লিকেশানটা আমাদের জমা করতে হবে আমাদের লোকাল পঞ্চায়েতের কাছে বা মিউনিসিপ্যালিটির যে পুরসভায় যিনি আমার হচ্ছে পৌরপিতে আছে তার কাছে বা কর্পোরেশনের কাউন্সিলরের কাছে। এরপরে সেটি যাবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে, তাতে কেউ শহরাঞ্চলে থাকুক, মফস্বলে থাকুক, গ্রামে থাকুক, কোনো ব্যাপার না। তো পঞ্চায়েত অফিস মানে যেটা জমা দিতে, প্রথমে পঞ্চায়েতের থেকে সার্টিফিকেট নেব, নিয়ে জমা দিতে হবে কোথায়, না বিডিও অফিসে, বিডিও অফিসের থেকে তোমার অ্যাপ্লিকেশানটা কোথায় চলে যাবে ওনারাই ফরওয়ার্ড করে দেবেন, সেটা হচ্ছে বিএলআরও অফিসে, বিএল অ্যান্ড এলআরও অফিস, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার, তো ভূমি রাজস্ব দপ্তর। এটা কিসের জন্য যায়, না যে নিজেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে দাবি করছে, তো তার যদি নিজস্ব নামে কোনো সম্পত্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার ফ্যামিলির নামে, মানে অবশ্যই যে ক্যান্ডিডেট হবে তার নামে তো সম্পত্তি থাকার সম্ভাবনা কম, যদি বা থেকে থাকে সামগ্রিক পুরো পরিবারের নামে কত সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি, সেটা ওখানে ভেরিফাই হওয়ার জন্য যাবে। তো এবার সেই বিএলআর অফিস ওটাকে ফরওয়ার্ড করে দেবে এসডিও অফিসে, সাব ডিভিশনাল অফিস বা মহকুমা যে দপ্তর, মহকুমা শাসকের দপ্তর, সেই দপ্তরে। এরপর সেখান থেকে আবার ফার্দার ভেরিফিকেশান হবে, যদি পেপারপত্র পুরো ক্লিন থাকে তাহলে অটোমেটিক এসডিও অফিস থেকেই তোমার ইনফরমেশান ডাইরেক্ট চলে যাবে হচ্ছে ডিএম অফিস বা আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, জেলা শাসকের দপ্তরে। সেখান থেকে ফার্দার ভেরিফিকেশান, রিভেরিফিকেশান যা যা আছে পেপার ক্রস চেক করা হবে, যদি কোনো
জিনিস রিচেক করার প্রয়োজন বলে মনে হয়, বা যদি ডকুমেন্টস জমা দিয়ে মানে কিছু মানে এক্সট্রা ভেরিফিকেশান করার কথা মনে হয়, সেখান থেকে হয়তো তোমায় ডেকে পাঠানো হতে পারে। এবং প্রত্যেকটা দপ্তরে তোমাকে গিয়ে গিয়ে কিন্তু খবর নিতে হবে যে তোমার ফাইলটার বর্তমান পরিস্থিতি কি। যদি ভাবো যে অফিস থেকে ডাক আসবে তুমি বসে আছো, তাহলে কিন্তু হবে না। তো প্রত্যেকটা দপ্তরে গিয়ে গিয়ে সেই দপ্তরের যে সমস্ত মানে কর্মচারী আছে তাদের সাথে কথা বলে, সেই ডিপার্টমেন্টের কর্মচারীদের সাথে কথা বলে, মানে ধাপে ধাপে তোমায় পুরো বিষয়টাকে মানে তদারক করতে হবে। রেগুলার বেসিস তদারকি যদি থাকে, 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি এই সার্টিফিকেট বা শংসাপত্রটি হাতে পেয়ে যাবে। তো তাহলে তোমার কাজ কি? তারপরে ডিএম অফিসে ওটা চলে গেল, যদি ইন্সপেকশান হয় এসডি অফিস থেকে তোমার বাড়িতে ইন্সপেকশান হতে পারে, বা বিডি অফিস থেকে তোমাকে ডেকেও পাঠানো হতে পারে। যখন যেটা হবে তোমাকে সেটা করতে হবে। গার্জেনদেরকে একদম নির্ভুল তথ্য দিয়ে অফিসকে সাহায্য করতে হবে, যেটার ফলে সেই কাজগুলি তাড়াতাড়ি হতে পারে। তো ডিএম অফিস থেকে সেটি চলে আসবে আবার এসডি অফিস বা মহকুমা শাসকের দপ্তরে, সেই মহকুমা শাসকের দপ্তর থেকে তুমি সেই ডকুমেন্টটাকে কালেক্ট করবে। এবং এটা যদি কেউ ভাবো, মানে গতবারে এরকম অনেকের সঙ্গে হয়েছে, একাধিক স্টুডেন্ট ভেবেছে বোধ হয় পঞ্চায়েত বা কাউন্সিলরের সার্টিফিকেটটাই যদি আমি ডাইরেক্ট গিয়ে কলেজে দেখিয়ে দিই তাহলে বোধহয় আমি ইডব্লিউসি এর বেনিফিট পেয়ে যাবো, সেটা কখনোই নয়। তো এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। এরপরে আসি কিছু শর্তে, যে শর্তগুলো না থাকলে হয়তো ইডব্লিউএসে তুমি অ্যাপ্লিকেশানই করতে পারবে না, মানে আবেদনই জানাতে পারবে না। তার মধ্যে অন্যতম তোমার পরিবারের সম্মিলিত মানে মালিকানাধীন জমির পরিমাণ, মানে সবার নামের মিলে টোটাল জমির পরিমাণ 5 একর বা তার কম হতে হবে, 5 একর্স মানে 5 একরের কম। তোমার পরিবারের আয়, যতজন আয় করার মানে মানে আয়কারী সদস্য থাকুক না কেন পরিবারের, সর্বসাকুল্যে সবাই মিলে 8 লক্ষ টাকার বেশি ইনকাম হলে চলবে না বছরে। বছরে 8 লক্ষ টাকা মানে মাসে হয়তো 50,000 টাকার কিছু বেশি, মানে 60,000-65,000 এরকম কিছু হবে, সেটা হলে চলবে না। কারোর যদি শহরাঞ্চলে নিজস্ব মানে পারিবারিক মালিকানাধীন 1,000 স্কোয়ার ফিট বা তার বেশি মানে অঞ্চল সমৃদ্ধ কোনো ফ্ল্যাট থাকে, নিজস্ব ফ্ল্যাট যার টোটাল মেজারমেন্ট হচ্ছে 1,000 স্কোয়ার ফিট বা তার বেশি, এছাড়া কি তোমার শহরাঞ্চলে কোনো প্লট কেনা আছে তার মাপ হচ্ছে 100 ইয়ার্ডস, মানে সেটা তোমার বাড়ির যে ফ্ল্যাট সেটা বাদে 100 ইয়ার্ডস প্লট তোমার নিজের নামে কেনা আছে, হয়তো সেই জমিটা ফাঁকাই আছে বা সেখানে বাড়ি আছে তোমরা থাকো না। টোটাল নেট ওয়ার্থ একটা সার্টেন লেভেলের মধ্যে থাকতে হবে, মানে দেখা যাবে হয়তো সার মানে যত যৌথ সম্পত্তি আছে সব সম্পত্তি মিলে তার একটা আপার লিমিট দেওয়া থাকবে। শহরাঞ্চলে একরকম, গ্রামাঞ্চলে একরকম, মফস্বলে একরকম, সেটা ভ্যারি করতে পারে। সেগুলো সমস্ত ইন্সপেকশান হবে, তোমরা যা ইনফরমেশান দেবে সেই ইনফরমেশানের বেসিসে প্রত্যেকটা ক্ষেত্রে ইনফরমেশান ক্রস ভেরিফিকেশান করা হবে, এবং সেই ভেরিফিকেশানের উপর বেস করে তোমাদের এই সার্টিফিকেটটা ইস্যু করা হবে। একবার যদি এই সার্টিফিকেট কেউ পেয়ে গিয়ে থাকে বা এখন অ্যাপ্লাই করলে, আমরা আছি মে মাস, এই ভিডিওটা আমি আগে বানাতে পারতাম, আগে ইচ্ছা করে বানাইনি, কারণ একটা সময় ভেবেছি যে এই সময় বানালে হয়তো মানে এটার রিচ বেশি হবে এবং কম্পারেটিভলি কাজে বেশি লাগবে। তো রিচ বেশি কমে খুব একটা যদি আমি নাও দেখি তাও কাজে লাগবে এই টাইমে বেশি দিলে, কারণ এই টাইমে কিন্তু লোকজন বেশিরভাগ সময় আমাদের চ্যানেলে এসে কিছু না কিছু কার্যকর খবর খোঁজার চেষ্টা করবে। তো যে কথাটা আমরা বারবার বলে আছি যে মেধা কখনো মানে টাকার জন্য আটকে থাকতে পারে না, কারোর অর্থনৈতিক ক্ষমতা নেই সে পড়তে পারছে না, এটা হতেই পারে না। তো সেই সূত্রে আমাদের খুবই একটা ক্ষুদ্র উদ্যোগ, আমরা ফ্রি অনলাইন ক্লাস করাচ্ছি, সাথে তার সঙ্গে একটুখানি অ্যাড হবে এবারে, যে এবারে আমার নামে একটি বই বেরোতে চলেছে সেন্ট্রাল ল হাউস পাবলিকেশনের তরফ থেকে, ওনারা বইটি পাবলিশ করছেন প্রথম বছর হিসেবে, প্রথম এডিশন। এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স পরীক্ষা,
অ্যাপ্রোপ্রিয়েট সিলেবাস ফলো করে কোনো বইই ছিল না। এই প্রথম একটা বই আমরা মানে আনার চেষ্টা করেছি সবার ভালোর জন্যে। সেক্ষেত্রে যারা এবারে এইচএস দিলে বা এবারে এন্ট্রান্স দিচ্ছ, সেটা এইচএস এবারে দিয়ে দাও বা আগের বছরগুলোর কোনো বছরও দিয়ে দাও, যারা আমাদের অফিসিয়াল স্টুডেন্ট তারা হতে পারে ফ্রি ব্যাচের, হতে পারে পেড ব্যাচের, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এই বছরের জন্যে এটা বলা যেতে পারে একটা অফার, সেই বইটি ফ্রি অফ কস্ট দেব। তো যদিও এর রেজিস্ট্রেশনের ডেট অলরেডি ক্লোজ হয়ে গেছে, এখন আর কেউ ভিডিওতে এসে বলো না যে স্যার আমি বই নিতে চাই, তো এটা আগের ভিডিওতে বলা হয়েছে এবং যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে আমরা রেজিস্ট্রেশন করে তাদের নাম নিয়ে নিয়েছি অলরেডি। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা করেছি। তো আশা করব এই ভিডিওটি সেই কাজগুলোর সঙ্গে একটা ছোট্ট মানে অ্যাডিশন হবে, সংযুক্তি হবে, যার মাধ্যমে তোমরা ইকোনমিক্যালি উইকার সেকশন এর শংসাপত্র পেতে পারবে। এবং যদি তোমরা সেটা পেয়ে যাও তাহলে র্যাঙ্ক ম্যাটার নয়, তোমরা কিন্তু সরকারি কলেজ পেতে পারো। তো এর যে নিয়মাবলী যেটা আগেও বললাম, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি কেউ পিডিএফ চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। একটা 19 পাতার গাইডলাইন আছে, 19 পেজেস, তো সেই গাইডলাইনটা একটু মন দিয়ে খুঁটিয়ে পড়বে। এবং যে ভাবে বললাম একটা বুঝতে হবে জিনিস, একদম নির্ভুল আবেদন হতে হবে, কারণ কোথাও এক জায়গায় যদি ভুল হয়ে যায় সেই ভুল রেকটিফাই করে আবার অ্যাপ্লাই করে তোমার এই সার্টিফিকেট বের করে আনা কিন্তু যে সময় আমাদের হাতে আছে তার মধ্যে সম্ভব নয়। তো এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবে এবং চেষ্টা করবে জেনারেল ক্যান্ডিডেটস, দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু জেনারেল ক্যান্ডিডেটস অনলি, এই ভিডিওটা তাদেরকেই উদ্দেশ্য করে বানানো হয়েছে যারা জাতিতে সাধারণ, জেনারেল কাস্ট, তাদের জন্যে, ঠিক আছে? তো আশা করব ভিডিওটা মানে আপনারা আপনাদের মানে গার্জেনদের অথবা স্টুডেন্টদের কাজে লাগবে এবং অ্যাপ্লিকেশান করে তোমরা সেই সার্টিফিকেটটা তুলতে পারবে এবং ভবিষ্যতে তোমার আইনের যে স্বপ্নের যাত্রা সেই পথে আগুয়ান হবে। এটুকুনি বলে আজকের এই ভিডিও শেষ করলাম, আবার আসবো কোনো নতুন ভিডিওয়, আবার দেখা হবে, ততক্ষণের জন্যে বিদায়, নমস্কার।